আমি আজকে এখন আছি মাঝদিয়া ভিলেজ কটেজে। তো আপনাদের আজকে আমি প্রিভিউটা দেবো কিরকম লাগছে। গাইস, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ইয়ে আছে, দেখতেই পাচ্ছো তোমরা। আর হচ্ছে এর স্লিপ আছে, ইয়ে আছে, দোলনা ফোল্লা আছে। তো এখান থেকে সামনে গিয়েই আমরা প্রথমে দেখতে পাবো একটা পুকুর। তো সেই পুকুরে অনেকগুলো মাছ আছে। অ্যাকচুয়ালিতে সুইমিং পুল অন্যদিকে আছে, সুইমিং পুল ওই দিকে আছে, দেখাই দেখতে পাচ্ছ। তো এটা হলো গিয়ে পুকুর টাইপের বানিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। হয়তো আমার ক্যামেরাতে এখন আসছে না, কিন্তু আমার ভাল লাগছে খুব এটা দেখতে। তো প্রথমে দেখা, এখানে এটা ইয়ে টাইপের আছে, ঝর্ণা টাইপের আছে। এখানে একটা ঝর্ণা টাইপের আছে। এবার আর হচ্ছে ওই দিকে এখানটা একটা সুন্দর মতো খাওয়ার খাওয়ার জায়গা বানিয়ে রেখেছে। আর ওই দিকে একটা সুইমিং পুল আছে, কিন্তু আমি এখন অনেক রাত হয়ে গেছে বলে যেতে পারছি না। আমি যদি রাত না হতো তাহলে সেটাও আমি দেখাতাম আজকে। আমি পরে আপনাকে দেখা পরে আপনাদের দেখাবো। এটা মাঝদিয়া ভিলেজ কটেজের একটা রুম। এখানকার রুমগুলো সব নাম নদী দিয়ে আছে, এটা জলঙ্গি দিয়ে নামটা শুরু। তো এখানে মেনলি রুমে এই ওপরে কটা লাইট আছে, আর এসি আছে, ফ্যান আছে, যে এমনি ভালো সব কিছুই। আলমারিতে তিনটে বেড আছে, একটা এক্সট্রা বালিশ দিয়ে দেওয়া হয়, এইদিকে কিছু নেই সেরকম। আর নিচে দোয়ারে দোয়ারও কিছু দেয়নি, একটা কাগজ দিয়ে রেখেছে এমনি। এখানে এখানে চারটে কম্বল দিয়ে রেখেছে। তো তো ভালোই, যদি কারোর বেশি ঠান্ডা লাগে এসব। আর হচ্ছে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম এমনি পরিষ্কারই আছে, যা মনে হচ্ছে দেখে এমনি তো পরিষ্কারই আছে। এখানে একটা ছোট্ট গিজার আছে, আর সেরকম কিছু নেই দেখানোর মতো এখানে। আর এই যে একটা ইয়ে আছে। তো আমি সকালবেলায় আমার মানে গাড়ি করে এখানে এসেছিলাম কলকাতা থেকে মাঝদিয়া। তো আমাদের সব কিছু ডিটেলস দিয়ে দেবো আমি লিঙ্ক ডিসক্রিপশন ইয়েতেই দিয়ে দেবো, ভিডিওতেই দিয়ে দেবো, যে কত টাকা আমার লাগলো টোটাল, কত কী হলো আমি ভিডিওতেই পরে দিয়ে দেবো। বাই বাই গাইজ। এবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে আমার কোনো। আর কমেন্টে জানাবেন কিরকম লাগলো আপনাদের এই মাঝদিয়া ভিলেজ কটেজের ভিডিওটা।